পরে আবার রাজ্যে ফিরে আসা এবং নতুন একটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে, দলকে শক্তিশালী করতে আপনার কি প্রয়াস থাকবে? প্রথমে তো আমি 14 বছর পর ফিরে এসেছি, সংগঠনের কাজেই ছিলাম পশ্চিমবঙ্গে এতদিন দায়িত্বে। তো প্রথমে আমি মা ত্রিপুরেশ্বরীর চরণে আমার প্রণাম জানাই এবং আমার ত্রিপুরাবাসীর সকলকে আমি আমার নতমস্তক আমি প্রণাম জানাই। নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ অবশ্যই ভালো লাগছে, এই কারণে যে আমি ঘরে ফিরে এসেছি। এখন আমি আমার অভিভাবকদের সান্নিধ্যে থেকে কাজ করব, তো সেটার ঘরে সবাইকে নিয়ে কাজ করা সেটার আনন্দই আলাদা। এখানে আছেন সবাই, আমাদের সিনিয়র, আমাদের মাননীয় রাজ্য সভাপতি আছেন, সিনিয়র আরো দুজন জেনারেল সেক্রেটারি আছেন, আশা করি তাদের সান্নিধ্যে থেকে, যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমার, বিশেষ করে আমার প্রিয় যে সাবজেক্ট, সবচেয়ে বেশি আমি বুথ লেভেল কাজ করতেই আমি অভ্যস্ত এবং সেটাই আমার সবচেয়ে বেশি রুচি এবং আমার প্রিয় কাজ, তো সেই কাজটা আমাকে আজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার সাথে সাথে আমাদের প্রিয় রাজ্য সভাপতি আমাকে অর্পণ করেছেন, তার জন্য মাননীয় রাজ্য সভাপতি সহ ত্রিপুরার পুরো এন্টায়ার বিজেপির টিমকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। স্যার, আপনি পশ্চিমবঙ্গে কিছু বিধানসভা নির্বাচনে কিছু বিধানসভা কেন্দ্রগুলিতে আপনি কাজ করেছিলেন সংগঠন হিসাবে, তো ত্রিপুরাতে আপনি প্রথম কোন কাজটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে চান? আর ত্রিপুরা সম্বন্ধে আপনার জানা আছে কি? এইমাত্র বললাম আমাকে এখন বুথকে শক্তিশালী করার জন্য আমাকে কাজ দেওয়া হয়েছে এবং এটা আমার খুব প্রিয় সাবজেক্ট, বুথ লেভেল কাজ করতে আমি নিজেকে একজন বুথের কার্যকর্তা হিসেবেই মনে করি। তো আশা করি যে দায়িত্ব আমার উপর দিয়েছেন আমি চেষ্টা করব সেই দায়িত্বের মান রক্ষা করার জন্য।